পাখির মতো দেখতে এই মাছটা যে সাগরে জেলেদের কাছে অনেক সময় মূর্তিমান আতঙ্ক, আপনি কি তা জানেন? বা বিশাল থালার মতো দেখতে শাপলা পাতা মাছ কিভাবে খেতে হয় বা কারাই খায়? বিশাল সাপের মতো দেখতে এই প্রাণী আসলে বাইং মাছ, সাগরে আর মোহনায় থাকে বলে আকারে বিশাল। এমন নানা নাজুক বিষয় আমরা দেখিয়েছি আমাদের অন্যরকম কক্সবাজার ভ্রমণে। কক্সবাজার মানে শুধু হোটেলের এসি রুমে বসে বাতাস খাওয়া আর সাগর দেখে চলে আসা না। কক্সবাজারের পরতে পরতে লুকিয়ে আছে অ্যাডভেঞ্চার, জানার আছে গভীর সাগরে লড়াই করে সাগরের বুক থেকে ইলিশ ছিনিয়ে আনার গল্প। ঘুরি ফিরি খাইদাই আজকের কক্সবাজার ফিশারি ঘাট এপিসোডে সেই গল্পগুলোই আপনাদের বলবো। তো চলুন দেখতে থাকি আজকের জানা অজানায় কক্সবাজার ফিশারি ঘাট। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন। আজকের এই ভিডিওতে আমরা জানা অজানা বিভিন্ন রকম মাছ আপনাদের সামনে তুলে ধরব। কক্সবাজার বিমানবন্দরের ঠিক উল্টো পাশে বাঁকখালি নদীর তীরে কক্সবাজারের অন্যতম প্রধান ফিশারি ঘাট অবস্থিত। একেবারে সকাল সকাল ঘাটে পৌঁছানোর পর প্রথমেই আমাদের সাথে দেখা হয়ে যায় গভীর সাগরের মাছ সেলফিশ, যা স্থানীয়ভাবে প্রচলিত পাখি মাছ নামে। এখানকার স্থানীয় মানুষ বলতেছে হচ্ছে গিয়ে পাখি মাছ। পাখি মাছ বলার পিছনে কারণ হচ্ছে এটার উপরে এরকম পাখার মতো অংশ আছে যেটাকে মেলে দেওয়া যায়। বাংলাদেশের সাগরে খুব একটা এই সেলফিশ পাওয়া যায় না। এই সেলফিশ দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ানক। জলজ প্রাণীর মধ্যে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী এই সেলফিশ বা পাখি মাছ। কোনো কারণে কারো দ্বারা আক্রান্ত হলে বা একে চ্যালেঞ্জ করলে সাগরে এর থেকে লড়াকু প্রাণী দ্বিতীয়টি পাওয়া মুশকিল। কি হিসেবে বিক্রি করে ভাই জানেন? কেজি হিসেবে। এগুলা কেজি কিরকম দাম ভাই? কেজি কত করে ভাই এগুলার? 120 টাকা 30 টাকা কেজি না? আপনাদের একটা বিদেশি ভিডিও ক্লিপস দেখাই, দেখুন বড়শি দিয়ে মাছ ধরার সময় উল্টো এরাই আক্রমণ করছে জেলেদের। সেলফিশ বা এর ভাই মার্লিন দ্বারা আক্রান্ত হয়ে প্রতি বছরই হতাহতের অনেক ঘটনা ঘটে। তাই সাগরে এই মাছ জালে ধরা পড়লে জেলেদের মাছ ধরার আনন্দের পাশাপাশি দুশ্চিন্তারও অনেক সময় কমতি থাকে না। স্থানীয় পাখি মাছের যে মাথার যে অংশটুকু ধারালো সে অংশটুকু ভেঙে ফেলা হয়েছে, এটাকে আলাদা করে বিক্রি করা হয়? না, বিক্রি করা হয় না। না এমনি বাংলাদেশে এই সেলফিশ বা পাখি মাছ খুবই কম পাওয়া যায় বলে আমাদের মাঝে এই মাছ খাবার প্রচলন তেমন একটা নেই। 120 টাকা থেকে 200 টাকা কেজি দরে এই মাছ ঘাটে বিক্রি হচ্ছিল এবং এখান থেকে এটা নাকি রপ্তানি হয়ে যায়। আপনাদের কেউ কখনো এই পাখি মাছ বা সেলফিশ খেয়ে থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমার ইচ্ছা আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেন এই মাছ রান্না করে খেয়ে দেখব ইনশাআল্লাহ। নদীর পাড়ে গিয়ে দেখি ইলিশ বোঝাই করে গভীর সাগর থেকে ট্রলার ঘাটে ফিরছে। হাজার হাজার ইলিশ নামানো হচ্ছে ট্রলার থেকে, এ এক অনন্য অসাধারণ দৃশ্য। আমি এখন একটা মাছের ট্রলারে রয়েছে, যে ট্রলারটা গভীর বঙ্গোপসাগরে গিয়ে ইলিশ মাছ সহ অন্যান্য মাছ আহরণ করে। তারা প্রায় 12 দিন একত্রে তারা সাগরে ছিলেন এবং তাদের সম্পূর্ণ চেম্বার ভর্তি করে আল্লাহর রহমতে তারা মাছ নিয়ে এসেছেন এবং আমরা দেখলাম পুরো চেম্বার ভর্তি ইলিশ মাছ, আমাদের জাতীয় মাছ রূপালী মাছ ইলিশ মাছ। এটা যে আসলে কী যে একটা মজা, কী যে একটা সৌন্দর্য, এটা আসলে বলে বোঝানো যাবে না। আলহামদুলিল্লাহ
আল্লাহর কাছে অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। ভয়ানক সেলফিশগুলো কেন জেলেদের জালে না চাইতেও ধরা পড়েছে সেই বিষয়টা ইলিশের ট্রলার থেকে আমার পরিষ্কার হলো। সেলফিশ বা পাখি মাছ একটা মাংসাশী প্রাণী, মাছ আর স্কুইড এদের প্রিয় খাবার। ইলিশের ঝাঁক তাড়া করতে গিয়ে এরা ধরা পড়েছে আমাদের জেলেদের জালে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ঘুরি ফিরি খাইদাই। আজকে আমরা আছি কক্সবাজারের ফিশারি ঘাটে। আমার সাথে আছেন আমার একজন অত্যন্ত প্রিয় বড় ভাই, ইউটিউবার সায়েম ভাই। তো আজকে সায়েম ভাই এবং আমরা মূলত কক্সবাজারের যে ফিশারি ঘাটটা সেটা আসলে কেমন সেটা দেখব, এবং এখানে যে মাছের নিলাম হয় এবং একেবারে তাজা মাছ এখানে হচ্ছে গিয়ে বের করা হচ্ছে, এবং একেবারে তাজা মাছ, একেবারে তাজা ইলিশ সাগর থেকে মাত্র আসলো, সেই ইলিশ মাছের ঘটনাগুলা বা হচ্ছে এখানকার ফিশারি ঘাটের ঘটনাগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তো আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আমরা যে ইলিশের ট্রলারে উঠলাম 12 দিন সাগরে থেকে পুরো কোল্ড স্টোর চেম্বার ভর্তি করে ইলিশ মাছ নিয়ে ঘাটে ফিরেছে। সবচেয়ে ভালো লাগলো এই ট্রলারে কোনো ছোট সাইজের ইলিশ মাছ নেই। সর্বনিম্ন 600 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত ওজনের ইলিশ নিয়ে জেলেরা আজ বাড়ি ফিরেছে। এবছর ভারতে ইলিশ রপ্তানি হওয়ায় ইলিশের বাজার বেশ চড়া। 1 কেজি 200 গ্রাম থেকে 2 কেজি ওজনের গড়ে 100 পিস ইলিশ এখানে বিক্রি হলো 1,30,000 থেকে 1,40,000 টাকার মধ্যে। আচ্ছা, একটা ইলিশ মাছ এখানে, একটা ইলিশ মাছ 2 কেজি, মাশাআল্লাহ। এগুলা ভাই আপনারা কিরকম দামে বেচবেন এখানে? এখন 1,30,000-1,40,000 চলে, মানে 100। আচ্ছা, আমরা একটু পর এই ইলিশ মাছের নিলাম দেখতে যাব, তার আগে ভাবলাম আড়তটা একটু ঘুরে দেখে আসি। হঠাৎ চোখের সামনে পড়ল সাপের মতো লম্বা একটা মাছ, দেখতে কিন্তু ভয়ানক। এরা সামুদ্রিক বাইন, আঁশবিহীন লম্বা এই মাছ ইলফিশ নামেও পরিচিত। এটা হচ্ছে গিয়ে সামুদ্রিক বাইন, 350 টাকা করে কেজি সেই মাছ। এর আগে ঢাকার বাজারে সামুদ্রিক অনেক মাছ দেখলেও এখানকার অনেক মাছ আমার কাছে অচেনা, তাই ব্যাপারীদের কাছ থেকে মাছগুলো সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। তারা খুব খুশি মনে আমাদের এই মাছগুলো সম্পর্কে নানান তথ্য দিচ্ছিলেন। ফিশারি ঘাটে নানান দিক থেকে আসতে শুরু করেছে বিশাল আকার শাপলা পাতা মাছ। এই শাপলা পাতা মাছকে ঘিরে মানুষের মাঝে অনেক রকম গল্প প্রচলিত আছে। ভিড়ের মধ্যে কিছু একটা নিয়ে মানুষের বিশাল জটলা, দেখি বিশাল এক শাপলা পাতা মাছ একজন কেটে কুটে রেডি করছেন। এর আগে শাপলা পাতা মাছ দেখলেও কাটা আমি কখনো দেখিনি। এর বিভিন্ন অংশ নাকি খাওয়া যায়, আবার কিছু অংশ রপ্তানিও হয়। শাপলা পাতা মাছ হারাম নাকি হালাল এই বিষয়টা আমার জানা নেই, জানা থাকলে আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। যদি হালাল হয় আমারও এই মাছটা একবার খেয়ে দেখার ইচ্ছা আছে। ফিশারি ঘাটের এক কোণে কয়েকজনকে দেখলাম শত শত লাল চিংড়ি তারা প্যাকেট করতে ব্যস্ত। এমন লালচে চিংড়ি সাগরের কাছাকাছি পাওয়া যায়, এগুলোর ভালো নাম টাইগার প্রন। এককালে চিংড়ি খেতে খুব পছন্দ করতাম, কিন্তু কপাল খারাপ, অ্যালার্জির কারণে এখন আর আমি এই জিনিস খেতে পারি না। আচ্ছা, লাল সাগরের চিংড়ি।
যেহেতু এটা ফিশারি ঘাট তাই মাছের দামটাও আমাদের জন্য বেশ কমই মনে হচ্ছিল। 120 টাকা কেজি দরে তরতাজা লুইটটা, 450 টাকা কেজি দরে পাঁচমিশালি, বেশ সস্তা দামে চাপা নামেরও একটা মাছ এখানে পাওয়া যাচ্ছিল। ভাই এটা কি লুইটটা মাছ না? আচ্ছা 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 আচ্ছা, এখানে ভাই কেজি কত করে আপনারা বেচেন ভাই? কেজি আমরা 120 টাকা করে বিক্রি করি। 120 টাকা না? আচ্ছা ধন্যবাদ ভাই। পার্সিফর্মিস বর্গের এই চাপা মাছ আমার কাছে এই ফিশারি ঘাটের মান অনুযায়ী দামে সবচেয়ে সস্তা মাছ আমার কাছে মনে হয়েছিল। এক ভাই 750 টাকা দিয়ে আস্ত এই মাছ কিনে নিয়ে এসেছেন। তিনি নাকি এটা দিয়ে শুটকি বানিয়ে খাবেন। এই মৌসুমে সাগরে প্রচুর চাপা মাছ ধরা পড়েছে। 750 টাকা দাম, এটা দিয়ে শুটকি করা হবে ইনশাল্লাহ, দুর্দান্ত। ফিশারি ঘাটে জানা অজানা অনেক মাছের দেখা পেলেও দুটো মাছের অভাব আমি প্রচণ্ড রকম অনুভব করছিলাম। একটা হলো আমার প্রিয় রূপচাঁদা, আরেকটা হলো কোরাল। রূপচাঁদা মাছের দাম এই ঘাটেই আকাশ ছোঁয়া, হয়তোবা ঢাকা আসতে আসতে রূপচাঁদা মাছের দাম মহাকাশ ছুঁবে। একটা মজার ঘটনা বলি, আমি ইলিশের যে ট্রলারে উঠেছিলাম সেখানে জেলেদের জালে ইলিশের পাশাপাশি অল্প কিছু রূপচাঁদা মাছ উঠেছিল। যেহেতু দামি মাছ তাই জেলে ভাইরা নিজেদের খাবারের জন্যই এই মাছটাকে রেখেছিলেন। ওগুলো তো দামি মাছ, কম উঠে না? ও খাওয়ার জন্য রাখছেন ভাই? আচ্ছা 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 আচ্ছা, যাক অবশ্যই, আপনারা এত কষ্ট করে মাছ মারছেন। তারা এত কষ্ট করে দিনের পর দিন গভীর সাগরে থেকে আমাদের জন্য মাছ ধরেন। আমি মনে করি মাছের মধ্যে সেরা মাছগুলো আসলে আমাদের পাতের যোগ্য না, সত্যিকার অর্থে এটা তাদের প্রাপ্য। কিন্তু কষ্টের কথা, দাদন আর কুঋণের প্রভাবে পদ্মা নদীর মাঝির মতো এখানকার মাঝিরা গরিব থেকে গরিব হয় আর মহাজনেরা হয় ধনী থেকে ধনী। ঢাকা শহরের বাজারগুলোতে অধিকাংশ মাছ বটি দিয়ে কাটা হলেও এই ঘাটে বটি দিয়ে মাছ কাটার প্রচলন নেই বললেই চলে। চাপাতি দিয়ে গরু বা খাসির গোশতের মতো করে কুপিয়ে কুপিয়ে মাছ দক্ষতার সাথে কেটে চলছেন এক ভাই। এদিকে আমি দেখতে পেলাম জাপানিদের কাছে খুবই প্রিয় পটকা বা ফাগু মাছকে। পটকা মাছের বিষের কথা আমরা কব বেশি সবাই জানি, একবার পেটে গেলে মৃত্যু নিশ্চিত, তাই ভয় বাঙালিরা খুব একটা এই মাছ খায় না। জাপানিরা যে কিভাবে এত রিস্ক নিয়ে এই মাছ খায় সেটা আমার মাথায় আসলেই ঢোকে না। ইট ভাঙার মেশিনের মতো বড় বড় বরফ ভাঙার জন্য এখানেও একই রকম মেশিন ব্যবহার করা হয়, আবার আস্ত বড় বড় বরফের চাই দূর সমুদ্রে মাছ ধরতে যাবার সময় ট্রলারে তুলে নেওয়া হয়। পুরো ফিশারি ঘাট জুড়েই দিনরাত চলছে অবিরাম মানুষের নানান কর্মযজ্ঞ। ভাই জান বরফ কি হিসাবে বিক্রি হয় ভাই? এই বরফ কি হিসাবে বিক্রি হয় ভাই? একটা করে, একটার দাম কত ভাই? 160 টাকা, 40 টাকা, ঘোরা করে দেওয়া সহ দাম না? কমপ্লিট দাম হচ্ছে গিয়ে 140 টাকা থেকে 160 টাকা না? আচ্ছা ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমার ভ্রমণ সঙ্গী সায়েম ভাই এবং তার বিশাল ক্যামেরা সেট আপ দেখে এখানকার মানুষেরা অনেক অবাক, তাই আজকে মাছের বাজারে মাছের পাশাপাশি তার কদরটা অনেক বেশি। নামটা একটু বলেন ভাই। আমার নাম আব্দুল কাদের। আব্দুল কাদের ভাই, আমরা চিনলেন কেমনে মাছ পড়া অবস্থায় ভাই? আমি চিনছি, সায়েম ভাইকে দেখছি। সায়েম ভাইকে দেখছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদেরকে চিনতে পারছেন, অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। সায়েম ভাই হচ্ছে আসল হিরো, যাকে দেখে সবাই চিনতে পারতেছে। আমরা একসাথে কাজ করছি, আসলে খুব এনজয় করছি, আর সাথে আমাদের ভাইয়ের সাথে দেখা হলো, আলহামদুলিল্লাহ, প্রাউড ফিল করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফিশারি ঘাটে জানা অজানা নানান মাছের সাথে নানান ধরনের মানুষের সাথে আমরা দেখা করার একটা সুযোগ পেয়েছিলাম।
আসলে বাজার থেকে আমরা মাছ কিনে খাই বলেই অনেক সময় সেই মাছের কদর বুঝতে পারি না। এখনকার বাচ্চা কাচ্চারা অনেকেই জানে না এই মাছ আসলে কোত্থেকে আসে। আমি নিজেও আসলে খুব একটা চাষের মাছের ভক্ত নই, তবে সাগরের মাছ আমার খুব প্রিয়। অনেকেই হয়তোবা বলতে পারেন কক্সবাজারের এই ফিশারি ঘাটে দেখার কি হলো। আমার কাছে একটা ভ্রমণ শুধু বিনোদন হতে পারে না, ভ্রমণ হওয়া উচিত বিনোদনের সাথে অভিজ্ঞতা অর্জনের, পুঁথিগত শিক্ষা না, জীবনের শিক্ষার জন্য। এই চরম কর্মঠ পরিশ্রমী মানুষগুলোর জীবন থেকে, তাদের ত্যাগ থেকে জীবনের মর্ম অনেকটাই অনুভব করা যায়। তাই কক্সবাজার আসলে সবারই উচিত এই ফিশারি ঘাটে একটু ঢুঁ দিয়ে যাওয়ার। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আমার সাথে যে মানুষটি কি আপনারা দেখছেন, আপনারা অনেকেই তাকে চিনেন, আমাদের সবার প্রিয় আবু সাইম চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? আমরা দুজন, মানে সালমান ভাই এবং আমি দুজনে আসলে বলতে পারেন যে একটু কাকতালীয়ভাবে ম্যাচ করে গেছে আমাদের কক্সবাজার ট্যুরটা, উনিও 4 রাত আমিও 4 রাত। তো সেই হিসাবে আসলে আমরা দুজন মিলে কিছু কমন স্পট কাভার করার চেষ্টা করছি, আশা করি আপনারা এনজয় করবেন। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে আমরা আজকে একটা কক্সবাজারের যে ফিশারি ঘাট সেখানে আমরা এসেছিলাম, আমরা দুই ভাই মিলে একত্রে ভিডিও করলাম, অনেক মানুষের সাথে পরিচয় হলাম, অনেক রকম মাছ দেখলাম যে মাছগুলো আসলে আগে আমরা টিভিতে দেখতাম, ইউটিউবে দেখতাম, ইন্টারনেটে দেখতাম, আজকে আমাদের সামনাসামনি সেই মাছগুলো দেখার সৌভাগ্য হলো এবং সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানোর সৌভাগ্য হলো। আর সায়েম ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে ভাই আপনি অনেক প্যারা সহ্য করছেন, আমাদের দুজনের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দুজন আমরা নেই ঘেমে শেষ, মানে অ্যাকচুয়ালি আমরা শ্যুট করার পরিস্থিতিতে নেই, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা আসলে কতটুকু কষ্ট করলাম সেটার জন্য আমরা ক্যামেরার সামনে আসলাম। এখন হোটেলে গিয়ে ঢুকতে দিবে ভাই আমাদেরকে? আমাদের গা থেকে আমার যেটা অবস্থা তাতে পুরোটাই হচ্ছে আপনার ড্রেস চেঞ্জ করতে হবে, হোটেলে পুরোটা চেঞ্জ করতে হবে। আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, ভালো মন্দ সব কিছু কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রাখুন। আমি ডক্টর সালমান মাহি রুহুল কাউসার আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বাংলাদেশকে দেখুন, বাংলাদেশকে জানুন। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন।